আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে আফিয়া খন্দকার আপিতাপুর লেখা প্রেমোদ্দীপক গল্পের 25 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। তোমার মানার তালিকায়ও কিচ্ছু নেই, তবে এ নিয়ে আমার আপত্তি কিংবা অভিযোগ নেই। আমার বাসা যাওয়ার আগ অব্দি তুমি সম্পূর্ণ দায়হীন, আমি অন্তত চাপাবো না কোনো দায়িত্ব। দায়িত্ব মানুষের কাঁধে আপনা আপনি এসে থাকে, মানা না মানা তার ব্যক্তিগত ব্যাপার, আর মনস্তাত্ত্বিক ব্যাপার সেপারও তোমার উপর নির্ভরশীল। তোমার হস্তক্ষেপ ছাড়া আমি সম্পর্কে নতুন মাত্রা আনবো না। এ পর্যায়ে গম্ভীর হলো অবিক। পরক্ষণে গ্যামের জুতা মারিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে হেসে বলল, তোমার চোখে আমি কিন্তু আগ্রহ দেখতে পাচ্ছি তাহিয়া, তুমি কি টের পাচ্ছ? রগড় করে বললই অবিক। তাহিয়া চশমা পরে মনে মনে বলল, এটা ঠিক হচ্ছে না, আমাকে এতটা বিব্রত করা আপনার উচিত নয়, একদম না। চুপ করে বসে রইল, নড়ে চড়ে বসল অবিক। ক্লান্তি আর দুর্বলতার শরীরটা ভেঙে আসছে, একটু বিশ্রাম না নিলেই নয়। তাহিয়া প্রস্তাব মেনে ক্যাবিনে যাওয়া যায়, কিছুক্ষণ পরপর এসে না হয় দেখে যাবে, এই মনে উঠে দাঁড়ালো অবিক। তাহিয়ার উদ্দেশ্যে বলল, আমি যাচ্ছি, কোনো সমস্যা হলে ফোন দিবে। তাহিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে শাহ জানালো। অবিক যাওয়ার আগে তাহিয়ার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, তুমি বোধহয় মানসিকভাবে বড় হতে শুরু করেছ। 101 নম্বর ক্যাবিনের দিকেই হাঁটছে অবিক। তাহিয়া তাকে অনুসরণ করে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে কোলাহলহীন করিডোর ধরে। উদ্দেশ্য অবিক অবস্থান ঠিকঠাক হবে কি না দেখা। তাহিয়ার অস্তিত্ব টের পেয়ে হাঁটা থামিয়ে পিছনে ঘুরল অবিক। তাহিয়া তখন অবিকের পিছনেই, দূরত্ব একহাত। তাহিয়াকে ওর পিছু আসতে দেখে বলল, আমার সাথে রাত্রি যাপনের ইচ্ছে আছে নাকি তোমার? অর্থবহ হাসি অবিকের ঠোঁটে। তাহিয়া মাথা নাড়ালো, লোকটা কি পাজি, ত্বরিত ঘুরে হাঁটা ধরল, দুকদম বাড়িয়ে থামতে হলো। অবিক পিছু ডাকল, এই শোনো। তাহিয়া পিছু ঘুরল। অবিক হেসে বলল, আমি হয়তো সহসে তোমায় বরণ করব না, কিন্তু গম্ভীর মুখে প্রত্যাখ্যানও করব না। তুমি চাইলেই থাকতে পারো আমার পাশে কিংবা বুকে, আমি হয়তো আগলে নিব না, তবে দূরেও সরাবো না। স্ত্রীকে আগলে রাখার দায়িত্ব যে আমার কাঁধে, তুমি চাইলেই থাকতে পারো আমার পাশে কিংবা বুকে। তাহিয়াকে লজ্জা ফেলতে ইচ্ছে করেই আবৃতির মতো করে বলল অবিক। মায়ের সুখে শুধু দুঃখ বিলাস করে চোখের নিচে গালি না বসিয়ে তার কথা লজ্জা বিলাস করে লাল নীল হোক, মন্দ কি? ঘড়ির কাঁটায় রাত 10:05 বাজে। করিডোরে পাতানো চেয়ারে আয়েশি ভঙ্গিতে বই হাতে বসে আছে অবিক। চোয়ালে পেশাগত গাম্ভীর্য ফুটে উঠেছে, চোখের অন্তর্বেদী দৃষ্টি বইয়ে ডুবে আছে, মনটাও বোধহয় বইয়ের কালো অক্ষরে বিচরণ করছে। কাল ক্লাসের যে অধ্যায়ের লেকচার দিবে সে অধ্যায়টা দেখে নিচ্ছে, অলস মস্তিষ্ককে বইয়ে ডুবিয়ে অবসর সময়টা পার করার প্রতিক্রিয়া হিসেবে বেছে নিয়েছে বইকে। মাহমুদের সফলভাবে সার্জারি হয়েছে 3-4 আগে। সার্জারির পরের রাতগুলোতে তার সঙ্গী হয়েছে তুহিন কিংবা ফিরোজ খান। হাজার বলেও কোথাও পাঠানো যায়নি তাদের, হাসপাতালেই রয়ে গেছেন। 3 পুরুষ মিলে করিডোরে বসে গল্প করে রাত পার করছেন, তাই বই নিয়ে এলেও পড়া হয়নি। মাহমুদের অবস্থা উন্নতি দেখে ফিরোজ খান আর আজ ফিরে গেছেন। তুহিনের সমাবেশী মিনার ভাই এসে তুহিনকে তাদের বাসায় নিয়ে গেছে। সবাই যেতে একাকিত্ব এসে জেকে বসেছে অবিককে। একাকিত্বময় সবটাই সঙ্গী হিসেবে বেছে নিয়েছে বইকে। যখন সে বইয়ে পুরোপুরিভাবে ধ্যানমগ্ন হয়েছে, তখন কানে এলো এক নারী কণ্ঠে হাসির শব্দ। নূপুরের জঞ্জন শব্দের মতো হাসির শব্দটা কানে বাজতে পড়ে বেগাত ঘটল অবিকের। মনোচ্যুত হলো, সন্ধ্যার মতো বেজে যাচ্ছে হাসির শব্দটা। অবিক ব্রো কুচকাল, শব্দটাকে অনুসরণ করে চারদিক চোখ বোলালো। শব্দ ধরে পর্যবেক্ষণ করতেই বুঝতে পারলো শব্দটা তার পিছনের কেবিন থেকে আসছে। কেবিনটা তো মাহমুদার, তবে এই কন্যা হাসিটা কার? তাহিয়ার? এই মেয়ে রাত বিরাতে উচ্চস্বরে হাসছে কেন? চারদিকে মানুষ ঘুমাচ্ছে, ব্যাঘাত করতে পারে, মেয়েটা কি জানে না? এত অবুঝ কেন মেয়েটা? ইচ্ছে করছে গিয়ে একটা ধমক দিয়ে আসছে। ওখানে তাদের দুজনের মা আছে, নীলিমাস বান্ধবীর সাথে থাকার পরিকল্পনা নিয়ে এসেছে। মায়েদের সামনে মেয়েকে ধমক দেওয়া যায় না। ইচ্ছেদের দমিয়ে কপালে বিরক্তির বাস ফেলে বইয়ে চোখ রাখলো অবিক। হাসির শব্দটা তখনও ভেসে আসছে বিরতিহীনভাবে। বইয়ে মনোযোগ রাখা দুঃসাধ্য হয়ে উঠল। তারপরও বসে চেষ্টা করলো বইয়ে মনোযোগ দেবার। হাসিটা জমকার তুলে বাজছে কানে, মনে ভীষণ জ্বালাচ্ছে, নাহ আর পারা যাচ্ছে না। বইটা পাশের চেয়ারে রেখে উঠে দাঁড়ালো ক্যাবিনের দরজার দিকে। এগিয়ে যাওয়ার মাঝেই পকেট থেকে ফোন বের করলো। তাহিয়ার নাম্বারে গিয়ে টেক্সট বক্সে লিখলো, সময় দেখেছ, রাত কত হলো, আশেপাশে সবাই ঘুমোচ্ছে, এত জোরে হাসছো কেন, মৃদু স্বরে হাসা যায় না,
শব্দ কমাও ফাজিল। সেন্ড বক্সে ক্লিক করার আগে কি মনে করে দরজার মাঝে তাকালো, গ্লাস ভেদ করে দৃষ্টি গেল রোগীর ব্যাটটায়। মাহমুদা শুয়ে আছেন, তার বাঁ পাশে নীলিমা বসে আছেন, ডান পাশে মায়ের শিওরে বসে আছে হাস্যোজ্জ্বল এক শ্যামকন্যা। সে এখনও প্রাণবন্ত হাসছে, মেয়েটার হাসি সুন্দর, শ্যামাবতীদের আল্লাহ তাআলার চেহারায় আকর্ষণীয় দিক দিয়ে সৃষ্টি করেন। কারো ঠোঁটের নিচে তিল, কারো কাজল কালো চোখ, কারো গালের টোল, কারো ছোট্ট পাথরের নাফুল বসানো চিকন নাক, আবার কারো হাসি তাহিয়ার বাদামি চোয়ালের হাসিটা সুন্দর। ওপর পাটিতে একটা গজ দাঁত আছে, প্রাণবন্ত হাসলে দাঁতটা দৃশ্যমান হয়, সুন্দর দেখায়। অভিক চোখ সরালো, মায়ের দিকে তাকালো, নীলিমাও হাসছেন, শব্দ না হলেও শরীরটা দুলছে। মাহমুদা হাসছেন মৃদুভাবে, তিনজনের হাসির কারণ একই, কেমন সন্দে সন্দে হাসছে। অভিকার কুচকে থাকা কপালের চামড়া সোজা হলো, বিরক্তির রেখাটাও অস্তিত্ব হারালো তরিত। তাদের এই হাস্যোজ্জ্বল মুহূর্তের ইতি টানতে ইচ্ছে হলো না অভিকের, মুহূর্তটা ফ্রেমবন্দী করার মতো চমৎকার মনে হলো তার। স্ত্রী আর মায়ের এমন মুহূর্ত কটা ছেলের দেখার সৌভাগ্য হয়? অভিক তাহিয়ার দিকে তাকালো এক পলক, পরক্ষণে চোখ সরালো, কি মনে করে ঠোঁট কামড়ে টেক্সট বক্সে টাইপ করা লিখেটা মুছে ফেললো। কিছু হাসিদের বাধা দিতে নেই। তাহিয়ার বদ স্বভাবকে শাসাতে গিয়ে নিজের ইচ্ছেকে শাসিয়ে করিডোরে ফিরে গেল অভিক। চেয়ারে বসে পকেট থেকে হেডফোন বের করলো, ফোনে কানেক্ট করে সফট মিউজিক ছেড়ে গান কানে গুঁজল। গানের আওয়াজে হাসি শব্দটা এসে ধাক্কা খাচ্ছে খাচ্ছে না আর, স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার শান্তিমতো বইয়ে মনোযোগ দেওয়া যাবে, এই মনে এক মনেই বই খুলে বসল। বিপত্তিটা হলো বইয়ের চোখ বোলাতে গিয়ে কোনোভাবে বইয়ে মনোযোগ দিতে পারছে না। আগে কানে এমন বাজছিল হাসি শব্দটা, এবার হাসির দৃশ্যটা চোখে ভাসছে, কানে মিউজিক চলছে, সব ঠেলে যেন শব্দটা কানে বাজছে। মনটা জবাব্দ হয়ে হাসির স্মরণে নেমেছে, আচ্ছা জ্বালাতো, এই মেয়ে এবার রীতিমতো জ্বালাচ্ছে। হাজার চেষ্টা করেও বইয়ে মনোযোগ দিতে পারল না অভিক, আবারও কপালে বিরক্তির ভাঁজ পড়ল। গম্ভীর মুখে বলল, আমার শান্তির সাথে এই মেয়ের কিসের শত্রুতা আল্লাহই জানে। চোখের ক্যানভাসে ভাষা চিত্রের অত্যাচারে বসে থাকা দায় হলো, বই বন্ধ করে উঠে দাঁড়ালো অভিক, করিডোরের শেষ সীমায় থাকা বারান্দার দিকে এগিয়ে গেল। নীলিমা মাহমুদে তাদের স্কুল জীবনের নানা ঘটনা বর্ণনা করছেন, হাস্যরসি ঘটনা আওড়িয়ে হাসছেন তারা। হাসাহাসি পর্ব শেষ হলো রাত 1টার দিকে, মাহমুদার ঘুম পেয়েছে, তিনি ঘুমাবেন। নীলিমা আকস্মিক বলল, অবি একা একা কী করছে কে জানে, তাহিয়া যা তো দেখে এত। মায়ের কাছে ছাড়ার ইচ্ছে হলো না তাহিয়ার, সে বলল, মা মা ঘুমালে যাই, মাহমুদার কাছে আমি আসি, তুই যা। মাহমুদাও সায় জানালেন, এ কদিনই তো ভাইয়ার তুহিন ছিল, আজ ওরাও নেই, ছেলেটা একা পড়ে গেছে, তুই গিয়ে দেখে আয় কী করছে ও। মার শাশুড়ির কথাকে প্রাধান্য দিয়ে উঠে দাঁড়ালো তাহিয়া, ওর গায়ে আজ মেরুন কালার কুর্তি আর কালো প্লাজো, কালো ওড়নাটা ব্যাডে পড়ে আছে। তাহিয়া ওড়না গলায় পেঁচিয়ে নিল, পায়ে পায়ে এগিয়ে গেল দরজার দিকে। দরজা অব্দি যেতেই নীলিমা বললেন, যতক্ষণ ইচ্ছে থাকতে পারিস, আমরা কিছুই মনে করব না। তাহিয়া বিব্রত বোধ করলো কেন যেন, দ্রুত বেরিয়ে গেল করিডোরে, অনুসন্ধানী দৃষ্টি ঘুরিয়ে কাঙ্ক্ষিত মানুষটার খোঁজ করলো। শেষ প্রান্তে বারান্দার রেলিং এসে দাঁড়িয়ে আছে, কানে ফোন ধরা, কথা বলছে, এই রাত দুপুরে কার সাথে কথা বলছে, ব্যাপারটা সন্দেহজনক। আকস্মিক স্ত্রীদের সন্দেহী ভাবটা এসে ভর করলো তাহিয়াকে, চোখ ছোট্ট ছোট্ট করে একবার তাকালো, তারপর ভাবলো এখন গিয়ে জিজ্ঞাসা করবে, বউ থাকতে এত রাতে কার সাথে কথা বলেন, কোথাও প্রেম ট্রেম করেন না তো। পরক্ষণে সিদ্ধান্ত বদলালো, প্রত্যক্ষভাবে জিজ্ঞাসা করলে ভদ্রলোক উত্তর তো দিবেনই না, উল্টো মজা নেবে, পরোক্ষভাবে কথা বের করতে হবে। করিডোরে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলো তাহিয়া, তারপর লিফটের দিকে এগিয়ে গেল, চারতলা থেকে চলে গেল নিচতলায় লিফট থেকে ক্যান্টিনে। এই হাসপাতালের ক্যান্টিনটা সারা রাত খোলা থাকে, তাহিয়ার জন্য সুবিধা হলো, দুটো চায়ের অর্ডার দিল, চা আসতেই হাঁটা ধরলো, কি মনে করে আবারও ফিরে গিয়ে ক্রিম বিস্কিটের মিনি প্যাক নিল, বিস্কিটটা তার পছন্দ। চারতলায় গিয়ে চা হাতে অভিকের পিছনে গিয়ে দাঁড়ালো, কথা শোনার চেষ্টা করলো, লোকটা একেবারে নিচু সরে কথা বলছে, শোনা যাচ্ছে না। সন্দেহের মাত্রা গাঢ় হলো, সন্দেহী চোখে পাশে তাকিয়ে গিয়ে দাঁড়ালো, গলা খেঁকড়ি দিয়ে নিজের উপস্থিতি জানান দিল। অভিক চোখ ঘুরিয়ে পাশে তাকালো, অপ্রত্যাশিত চেহারা দেখে চমকালো, অবাক হয়ে ভ্রু কুচকালো আর বলল, তুমি? সবুজ চায়ের কাপটা বাড়িয়ে দিল তাহিয়া, মুখে কিছুই বলল না, মেয়ের জাতগতভাবে হিংসুটে হয়, বিশেষ করে সঙ্গীর ব্যাপারে, সঙ্গীকে কারোর সাথে কথা বলতে দেখলেও তাদের চোখ হিংসার আগুনে জ্বলে, হিংসা থেকে রাগের উপসর্গ। তাহিয়ার ভিতরে কুরকুর করে জ্বলছে রাগের শিখা, নবপ্রেমে আবার কে হানা দিল, এই ভয়ে কাঁদছে বুক, মুখ খুললে রেগেমেগে আবার কী না কী বলে ফেলে,
জোর করে অভিক থেকে ফোন কেড়ে নিয়ে কানে দিতে পারে। ওপাশ থেকে মেয়েলি আওয়াজ এলে অশ্রাব্য ভাষায় গালমন্দ করতে পারে। তাহিয়ার পক্ষে এমন করা অসম্ভব কিছু নয়, এখন রাগ দেখানো উচিত হবে না। এই লোকের মনের খবর জানতে হবে। অভিক নামক অধ্যায়টা তার সিলেবাসের বাইরে, বিস্তারিত ঘেটে পড়া হয়নি, পড়তে হবে, জানতে হবে, নয়তো কমন পড়বে না, আবার সে এসে পাশ করে চলে যায়। তা তো হতে দেওয়া যায় না। পড়ার মনন নীরবে গা ঢাকল। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।